ফের একবার বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পঞ্চম দফার নির্বাচনের আগেই বঙ্গে দুটি জনসভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কিছুক্ষণে মোদী সভামঞ্চে তিনি পৌঁছে যাবেন। প্রথমে বনগায়, যেখানে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে তিনি নির্বাচনী প্রচার এবং একই সঙ্গে জনসভা সারবেন। অন্যদিকে উলুবেড়িয়াতে, সেখানেও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি প্রার্থীর সমর্থনে। টিটবের কাছ থেকে এই বিষয়ে আরও বিস্তারিত জানবার চেষ্টা করব। যেখানে বনগায় সভামঞ্চ রয়েছে, সভামঞ্চ বাধা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি উপস্থিত হবেন। সার্বিক ছবি এই মুহূর্তে কি নজরে আসছে টিটব? দেখো একদম আর কিছু সময়ের মধ্যে এই যে আমার পেছনে মঞ্চ দেখতে পাচ্ছ, বিজয় সংকল্প সভা, এখানে আসবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অর্থাৎ এই অমিত শাহ আসবেন বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের হয়ে তিনি প্রচারে আসবেন। তুমি দেখো ইতিমধ্যেই প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা একে একে আসতে শুরু করেছেন। অর্থাৎ যে সিএ লাগু হওয়ার পরে এই প্রথমবার কিন্তু বনগাঁতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাভাবিকভাবেই উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকেই তারা অধীর অপেক্ষায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই যে বনগাঁ আড়স মাঠ এখানে এসে তিনি কী বার্তা দেন স্বাভাবিকভাবেই। অর্থাৎ সেই ছবিটাই তুমি দেখো যে প্রচুর মহিলা কর্মী সমর্থক রয়েছেন, পুরুষ রয়েছেন, তারা প্রত্যেকেই সভা মাঠের দিকে তারা আসছেন স্বাভাবিকভাবেই। অর্থাৎ সেই ছবিটাই আমরা দেখাচ্ছি। অর্থাৎ এখানে দাঁড়িয়ে কিন্তু অর্থাৎ এই মাঠে দাঁড়িয়ে এই মতুয়া গড়ে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কী বার্তা দেন সেদিকে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে অর্থাৎ লোকসভা নির্বাচনের যে অর্থাৎ পঞ্চম দফা নির্বাচন 20 তারিখ অর্থাৎ এই বনগাঁ লোকসভা কেন্দ্র এখানেই ভোট রয়েছে, এখানেই বিজেপি প্রার্থী তথা মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু শান্তনু ঠাকুর তিনি এই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রয়েছেন এবং তার হয়ে প্রচারে আসছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ একটা যেমন সিএ অর্থাৎ সেই সিএ নিয়ে দীর্ঘদিনের যে আন্দোলন ছিল, দাবি ছিল মতুয়া সম্প্রদায় মানুষের, সেই জায়গায় দাঁড়িয়ে তারা যথেষ্ট আনন্দিত, যথেষ্ট উন্মাদিত। ঠিক সেখানে দাঁড়িয়ে এবারের অর্থাৎ যে এই লোকসভা কেন্দ্রের জয়ের শেষ আসি যেমন কারা হাসবে সেটা যেমন একটা উল্লেখযোগ্য বিষয়। অন্যদিকে আমি এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। যারা রয়েছেন দিদি একটু আপনার সাথে কথা বলবো, একটু এদিকে আসুন দিদি, এখানে আসবেন একটুখানি। স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, আপনারা কী আশায় রয়েছেন, কী বলবো, কী বার্তা রয়েছে? আগামী দিন ভালো হবে, ভালো আসছে এটাই আমরা চাচ্ছি। সিএ নিয়ে দীর্ঘদিনের আপনাদের আন্দোলন ছিল, উদ্বাস্তু মতুয়াদের, সিএ লাগু হয়েছে, সিএ চালু করেছে ভারত সরকার, কি বলবেন? হ্যাঁ খুশি, অনেকটাই খুশি, অনেকটাই খুশি। আরও যারা রয়েছে এখানে প্রচুর পরিমাণে যারা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। দিদি স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, কি বলবেন? হ্যাঁ আমরা খুব খুশি, খুব খুশি। হ্যাঁ উনি জিতলে তো, ওনার পার্টি জিতলে আমরা আরো খুশি, বিজেপি সরকার জিতলে। হ্যাঁ খুব খুশি, ভীষণ খুশি। আচ্ছা হ্যাঁ বনগাঁ কেন্দ্রের প্রার্থী, হ্যাঁ হ্যাঁ আরো আরো ভালো লাগবে, জিতলে আরো ভালো হবে। হ্যাঁ মতুয়া সম্প্রদায়ের মানুষ এখানে রয়েছেন প্রচুর পরিমাণে, হ্যাঁ দীর্ঘদিন একটা দাবি ছিল সিএ নিয়ে, ভারত সরকার চালু করেছে, কি বলবেন? এটাও খুব ভালো, খুব ভালো। হ্যাঁ যথেষ্ট খুশি, স্বাভাবিকভাবে এখানকার মানুষ যারা রয়েছেন তারা প্রত্যেকে যথেষ্ট খুশি সিএ লাগু হয়েছে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মানুষগুলো, মহিলারা রয়েছেন প্রচুর, পুরুষ রয়েছেন, তারা প্রত্যেকে আসতে শুরু করেছেন। অর্থাৎ শুধুমাত্র এখন এই সভা মঞ্চে কখন আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী? একদমই তাই, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই সভা মঞ্চ স্থল, কারণ মতুয়া মহাসংঘের উদ্দেশ্যে কি বার্তা থাকে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেদিকেও নজর অবশ্যই থাকবে। তোমার আপাতত তুমি সঙ্গে থাকো বিট্টু, আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে একবারে সভা মঞ্চের সামনে থেকে রয়েছে। বিট্টু এই মুহূর্তের আবহাওয়াটা কি ঠিক কি বুঝতে পারছো? প্রচন্ডভাবে স্লোগানিং চলছিল কিছুক্ষণ আগে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কার্যত অপেক্ষা করছে এখানকার সাধারণ মানুষ। গুরুত্বপূর্ণভাবে শান্তনু ঠাকুরের সমর্থনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে যার বিরুদ্ধে লড়াই তিনি বিশ্বজিৎ দাস। একবার সরাসরি বিশ্বজিৎ দাসকে নিয়ে এবং এখানকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এখানকার মানুষদের কাছে জেনে নেবো, এবং সিএ এখানে যেহেতু একটা বড় ইস্যু। বিশ্বজিৎ দাস একসময় আপনাদের হয়ে কাজ করতেন, আপনাদের বিধায়ক ছিলেন, আজকে তিনি তৃণমূলে প্রার্থী। আগে বিশ্বজিৎ দাস তৃণমূলে ছিলেন, তৃণমূল থেকে বিজেপি দেশের লোভে এসেছিলেন, যারা তৃণমূল সরকার থাকবে না, তৃণমূল হেরে যাবে, উনি লোভে লোভে এসে এমএলএ হয়েছেন, পুনরায় কাজ শুরু করবার জন্য আপনারা ফিরে গেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো কিছু হিন্ট নেওয়ার চেষ্টা করবো, বনগাঁ থেকে কি হিন্ট পেলে কি হবে, কি হিন্ট পাওয়া যাবে এবারে ইলেকশনে কি হবে? এবার 2 লাখ পেলে শান্তনু ঠাকুর জিতবে, 2 লাখ পেলে শান্তনু ঠাকুর জিতবে। গত বছর বাগদা অভিষেক আছে, কেউ পছন্দ করে সবাই গালি করছে ভোটাররা। এই মুহূর্তে দাঁড়িয়ে হিল যেটা পাওয়া যাচ্ছে আমি আরেকবার দেখাবো। আমি যদি এই চত্বরে আসি তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক স্থান করে দেওয়া হয়েছে। এখানে সামগ্রিকভাবে সভামঞ্চের জন্য প্রচুর মহিলারা একদম সামনের সারিতে বসে, মূলত এই মহিলাদেরই কার্যত একদম অগ্র ভাগে রাখতে চাইছে বিজেপি। ইতিমধ্যে সন্দেশখালী ইস্যু করছে, বিভিন্ন ইস্যু করছে, সরাসরি এখানকার মহিলাদের কাছ থেকে একবার জেনে নেব সন্দেশখালী কোনো প্রভাব পড়বে কিনা, সন্দেশখালী কি এখানে কোনো প্রভাব পড়বে এখানে ভোটে।
করবে? সন্দেশখালী কি বলবেন, যা ঘটেছে কি বলবেন? একদম দুর্নীতির শেষ সীমানা অতিক্রম করেছে ওরা। এবারে মহিলাদের ভোট কোন দিকে যাবে? এখানকার মহিলাদের ভোট কোন দিকে যাবে? পুরো বিজেপির দিকে যাবে, ওদের বিরুদ্ধে, পুরো বিরুদ্ধে। কোনো ভয় দেখিয়ে কোনো কাজ হবে না এবার। মহিলারা কি হিন্দি ছিল, এবারে এখানে কি হবে? মহিলাদের ভোট কোথায় যাবে? মহিলাদের ভোট সব গদ্দপুলে। এটা কি সন্দেশখালীর জন্য? সন্দেশখালী প্লাস আমাদের ভগবান নরেন্দ্র মোদি, তার দিকে তাকিয়েই আমরা সবাই পদ্মপুলে। তো আপনার কাছে যাব। এখানে সাধারণত যেভাবে সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার, কালকে অ্যারেস্ট করা হয়েছে, মহিলা সাংবাদিককে মারধর করা হয়েছে, এমনও ঘটনা ঘটেছে, সবটা মিলিয়ে মহিলারা এবার কোন দিকে? মহিলারা এবার বিজেপির দিকে, মোদির দিকে। মোদিজি হে তো সব মুমকিনে। সরাসরি দেখতে পাচ্ছি অমিত শাহ আসার আগে এখানে মহিলাদের যে বক্তব্য সরাসরি শুনতে পাচ্ছি, 8-80 প্রচুর মহিলারা এখানে কার্যত হাজির হয়েছেন, এবং সামগ্রিকভাবে যারা বয়স্ক মহিলা তারা কি বলছেন একবার শুনে নেবো, তারা কি হিন্ট দিচ্ছেন কি হবে এবারে, কি হবে এখানে? বিগত 30 বছর ধরে এই সিম্বলে রয়েছি, আমার আশাবাদী যে বিপুল ভোটে বিজয় পাবে। সন্দেশখালীতে যা ঘটছে আজকে সবটা মিলিয়ে আপনাদের কি ভাবে? আমরা সবাই কি রয়েছি, তারপর মা বোনেরা সবাই এগিয়ে এসছে অত্যাচারে। আমরা যেটা জানতাম না, শাহজাহানের হয়ে আজকে শাহজাহান যা করেছে সেটা আজকে তুলে ধরছি আমরা, যে প্রত্যেকটা মা বোন আমরা আজকে নিশ্চিন্ত থাকতে পারছি না। বোনেরা সব ইজ্জত নিয়ে নিচ্ছে, তারপরে রাত্রেবেলায় পিঠে করার জন্য তাদের নিয়ে যাচ্ছে, খুব অত্যাচার হচ্ছে মা বোনদের উপর। এখানে সিএ একটা গুরুত্বপূর্ণ বিষয়, সিএ ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে, কার্যকর হয়ে গিয়েছে, সিএ এটাকে কিভাবে দেখছেন আপনারা? না, সিএ এটা ভালো চোখে দেখছি, সিএ এটা হওয়া দরকার ছিল, এটা দরকার আমাদের হিন্দু মুসলিম। আপনার কাছে যাব, আপনি অনেক প্রবীণ, কি বলবেন যে সিএ এখানে লাগু হচ্ছে, এত বছর ধরে সবটা দেখছেন, কি বলবেন? ভালো বলবো যে তোমার সাথে কথা আসে রে, মোদি জন আসুন, সন্দেশখালী মানে সিএ হয় স্বীকৃত হয়, সন্দেশখালী এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালী সিএ একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, প্রচুর মহিলারা সামনের সারিতে, আজকে মহিলাদের এখানে সামনের সারিতে রাখা হয়েছে। নজর রাখো বিট্টু, আপাতত তোমায় ধন্যবাদ জানাই এবং টিটপ তোমাকেও ধন্যবাদ জানাই কিছুক্ষণ সময়। ইতিমধ্যে যেমনটা আমরা ছবিতে দেখলাম, শান্তনু ঠাকুর তিনি রওনা দিয়ে দিয়েছেন সভামঞ্চের উদ্দেশ্যে। অন্যদিকে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও পৌঁছে যাবেন, সমস্ত খবর আপনাদের একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরবে আমাদের প্রতিনিধিরা।